আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীত পড়ে গিয়েছে, বাজারে অনেক সবজি বের হয়েছে, আসা নতুন চমক। আজ আমি নতুন আইটেমের একটা সবজি রান্না করেছি, সিম ভাজি সম্পূর্ণই পেঁয়াজ রসুন ছাড়া, খুবই হেলদি একটি খাবার, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই দোয়া করবেন আপনারা আমার জন্য। চলুন শুরু করা যাক কিভাবে আমি এই সবজি রান্না করিলাম। সিম ভাজি খুবই স্বাস্থ্যকর, সিম ভাজিটা খুবই তেল মশলা কম, তেল মশলা ছাড়াই আমি এই রান্নাটা করেছি, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক গাইস। প্রথমে আমি এখানে একটু ছিল নিয়ে নিয়েছি, সিমগুলো আমি দুই পাশে এভাবে এই পাশে আর এখানে মাথা কেটে ফেলেছি, এবং এখানে যে দাঁড়গুলো আছে এই দাঁড়গুলো কেটে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবং এগুলো সিম হাতে ধরে সূর্যের আলোতে যদি আপনারা ঠিক এভাবে দেখেন তাহলে দেখতে পাবেন এটা কতটা পরিষ্কার, ভিতরে কোনো পোকা আছে কি না দেখা যায়। এভাবে আমরা এইভাবেই সিম দেখছি, দাদি নানি সবাইকে দেখি এভাবেই সিম পরিষ্কার করত। এভাবে কেটে নিয়েছি, সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন শুরু করব রান্না। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরা, কালো জিরেটা দিলে খুব সুগন্ধি একটা ফ্লেভার আসে। কালো জিরা ফোড়ন হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো তিল। এই শীতে এখন সবজি অনেক পাওয়া যায়, খুব সিম্পল এবং স্বাস্থ্যকর চিলের সবজি একটু আমি করে দেখাচ্ছি। সিম্পুটো দিয়ে এখন আমি একটু সিম্পুটো ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো মধ্যেখানে ছুঁড়ে রেখেছি কাঁচামরিচ, একটা কাঁচামরিচ দুইটা গুম করে নিয়েছি। সুন্দর করে আসছে, এগুলো ফ্রাই করে দেবো। এগুলো অনেক সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে গাইস, দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। আপনাদের পরিমাণ মতো ঝাল লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলোকে সামান্য সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব পানি, অবশ্যই মনে করে গাইস, আপনারা অবশ্যই অবশ্যই মনে করে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, খেতে খুবই মজা লাগে চিনিটা দিলে।
ঢাকা দিয়ে দেবো। আমি পরটাকে উঠিয়ে নিব। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এবং এর মধ্যে দেবো কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছি, পেঁয়াজ রসুন এগুলো কিছুই দেইনি। খুবই স্বাস্থ্যকর একটি খাবার। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা একটু নরম হওয়ার জন্য জালটা কম করে দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। হ্যালো গাইস, ফাইনালি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। একটা নতুন চমক সবজি। এখন আমি এটা উঠাই নিস, আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। উঠে নিয়েছি, কীরকম হয়েছে গাইস। গরম ভাতের সাথে খুবই মজাদার এবং হেলদি একটা খাবার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য দোয়া করিয়েন। বাই, আল্লাহ হাফেজ।